আজ বড় ছেলের বিয়ে, বাড়িতে অনেক আত্মীয় স্বজন প্রতিবেশীরা এসেছে, ছোট ছেলেটাও দাদার বিয়ের কাজ নিয়ে ব্যস্ত, অনেকদিন পর বাড়িতে উৎসব। হাসতে হাসতে এক আত্মীয় বললেন, পরের অগ্রহায়ণে ছোট ছেলেটারও বিয়ে দিয়ে দাও, ওরও তো বয়স কম হলো না, দুই বউ মিলে সংসার সামলাবে, তুমি বিশ্রাম করবে আর বাকি দিনগুলো একটু শান্তিতে কাটিয়ে দিতে পারবে। একজন প্রতিবেশী বলল, সুজয় তো এখনো বেকার, কে মেয়ের বিয়ে দেবে এমন ছেলের সাথে? আমার ছেলেটা বড় কোম্পানিতে চাকরি করে, তাই মেয়ে পাচ্ছি না বিয়ে দেওয়ার জন্য, সব মেয়ের বাবারা সরকারি জামাই খোঁজে এখন। আমি বললাম, সময় হলে সব হবে, এসব নিয়ে এত দ্বন্দ্ব করে কি হবে, ছাড়ো, বাড়িতে বিয়ে এখন, এসব আলোচনা থাক। ক্লান্ত হয়ে সুজয় আমার কাছে এসে বলল, মা এক গ্লাস জল দাও না, খুব তৃষ্ণা পেয়েছে। হাতের কাছেই জল ছিল, খোকাকে দিতেই বেশ তৃপ্তি করে খেল। ওর পিসি জিজ্ঞেস করল, কিরে সুজয়, চাকরি কিছু পেলি নাকি ভবঘুরের মতো দিন কাটাচ্ছিস? শুনেছিলাম সায়েন্স নিয়ে পড়াশুনো করেছিস, কত গর্ব করতো তোর মা, আমার ছেলে ফার্স্ট হয়েছে, পেপারে ছবি বেরিয়েছে, কত ব্রিলিয়েন্ট ছাত্র নাকি তুই, তা কোনো কাজ জোগাড় করতে পারলি না, এখনো মা দাদার অন্ন ধ্বংস করছিস? খোকা কোনো কথা না বলে মাথা নিচু করে চলে গেল। ওর চোখ দুটো ছলছল করছিল, ওর চোখের চশমার কাঁচ বেয়ে বিন্দু বিন্দু কষ্টের ঘাম ঝরে পড়ছিল। আমি অভাগার মতো দেখছিলাম, তাছাড়া কোনো উপায় ছিল না। ওর পিসিকে বললাম, মুখের উপর ওভাবে না বললেই পারতেন, কত কষ্ট পেল ছেলেটা, এমন একটা আনন্দের দিনে এসব বলার কি খুব দরকার ছিল? তবে সুজয় বাড়িতে তিন বেলা খাওয়া ছাড়া কোনো কিছুর জন্যই আমাদের কাছে হাত পাতে না, টিউশন করেই ও নিজের খরচ নিজেই চালিয়ে নেয়, তাছাড়া ও তো চেষ্টা করছে, অনেকগুলো পরীক্ষাও দিয়ে পাশও করেছে। সেদিন ইন্টারভিউ দিয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে বলল, হয়তো টাকা দিতে পারলে চাকরিটা হয়ে যেত, কিন্তু এভাবে অসৎ পথে চাকরি করতে চায় না আমার খোকা। ওর পিসি বলল, তাহলে চাকরি পেতে হবে না, এখন তো ওটাই যুগের হাওয়া চলছে, তাহলে আর কি তোমার ধোয়া তুলসী পাতা ছেলেকে নিয়ে এভাবেই মরো। পিসির অমন আচরণের পর সারাদিন ছোট খোকা মন মরা ছিল, ওর চোখে মুখে কোনো আনন্দ ছিল না, চুপচাপ নিজের কাজ করছে। আমারও সাহস হয়নি কথা বলার, যদি ওর কষ্ট আরও বেশি হয়, তাই বলতে পারিনি। আসলে বেকার ছেলের মা তো অনেক কিছু ভাবতে হয়, সারাদিন বিয়ের ব্যস্ততা, আত্মীয় স্বজনের আনাগোনা, মানুষজনের ভিড়ে ছোট খোকাকে দেখতে পেলাম না। তারপর ছাদে গিয়ে দেখলাম দোলনায় বসে আকাশের চাঁদ দেখছে খোকা, চাঁদের আলোয় ওর হাতের সিগারেট এবং ধোঁয়া আবছা দেখা যাচ্ছিল। যে ছেলেটা একদিন বিড়ির ধোঁয়া সহ্য করতে পারতো না, আজ সে নিজের কষ্ট ডিপ্রেশন ভুলতে সিগারেটের ধোঁয়ায় আশ্রয় নিয়েছে। সিগারেট খাওয়া শেষ হতেই ওকে কিছু না বুঝতে দিয়ে বললাম, এখানে একা কী করছিস খোকা, এমন একটা আনন্দের দিন আর তুই এভাবে মনমরা হয়ে আছিস, সকালে পিসির কথায় খুব কষ্ট পেয়েছিস, ওরা তো সবাই বাইরের লোক, আমি তো তোকে কখনো কিছু বলিনি। খোকা বলল, না না, পিসি তো ঠিকই বলেছে, বেকার ছেলের আবার কিসের সম্মান, কিসের আনন্দ, তবে খুব কষ্ট হয় স্কুল কলেজের ভালো রেজাল্টগুলো যখন দেখি, ফাইল ভর্তি সার্টিফিকেট, দেয়ালে টাঙানো হাজার সফলতার চিহ্ন, সব কিছু কেমন শেষ হয়ে গেল। সুজয় বলল, একটা সত্যি কথা বলবো মা? আমি বললাম, হ্যাঁ বল। আজ আরও একটা বিয়ে ছিল জানো,
শ্রীপর্ণা চিরদিনের জন্য আমাকে ছেড়ে অন্য কোথাও ঘর বাঁধল। শুনেছি পাত্র স্কুল মাস্টার, আমার একটা চাকরি হলে হয়তো শ্রীপর্ণাও আমাকে ছেড়ে যেত না। তারপর বলল, জীবনের কতটুকুই বা বেঁচে থাকলো আমার জন্য। সারা জীবন স্কুল কলেজে ভালো রেজাল্ট করেছি, ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিলাম। বাবা বলেছিল, পারবো না খোকা, আমাদের অত টাকা পয়সা নেই, তুমিও শিখিয়েছিলে এমন অসাধ্যের স্বপ্ন দেখিস না। আমিও মানিয়ে নিয়েছিলাম। আর জীবনটা কোথায় এসে দাঁড়ালো বলো তো? তুমি না থাকলে হয়তো ওই পাড়ার বুবাইদার মতো আমিও বিষ খেয়ে কিংবা গলায় দড়ি দিয়ে নিজেকে শেষ করে দিতাম, সব ঝামেলা একেবারে মিটে যেত। একসময় যে মানুষগুলো আমার ভালো রেজাল্ট নিয়ে মাতামাতি করত, জড়িয়ে ধরত, উপহার দিত, আর সেই মানুষগুলো আমাকে নিয়ে হাসত না, খিল্লি করত না আমাকে নিয়ে। আমি বললাম, না খোকা, এমন কথা বলতে নেই। খোকা কাঁদতে কাঁদতে বলল, আচ্ছা মা, সফলতার জন্য কি চাকরি পেতেই হয়, অনেক অনেক টাকা উপার্জন করতেই হয়, এত রাত জেগে পড়া, এত সার্টিফিকেট, একটা চাকরি না পেলে বুঝি তার কোনো দাম নেই। চলো আমার ফাইলবন্দি সমস্ত কাগজগুলো তবে পুড়িয়ে ছাই করে দিই। আমি চোখ মুছতে মুছতে ওর পিঠে হাত রেখে বললাম, কষ্ট পাস না খোকন, আসলে মানুষ মূল্যবান জিনিসকে নিয়েই চর্চা করে, তুই তো আমার সোনা ছেলে, তাই তো মানুষ তোকে নিয়ে এত চর্চা করে। আমি জানি তুই একদিন পারবি, নিশ্চয়ই পারবি। আজ তুই ব্যর্থ বলে যারা তোকে সমালোচনা করছে, তোকে দুঃখ দিচ্ছে, একদিন আবার তারাই তোর কাছে এসে দাঁড়াবে, দেখিস তোর গুণগান গাইতে। তবে জীবনটাকে শেষ করিস না খোকন, অকালে তোর বাবা চলে গেছে, সাংসারিক নিয়মে হয়তো তোর দাদা বৌদিও অনেক দূর চলে যাবে, তোর কিছু একটা হয়ে গেলে এই বুড়ো বয়সে কি নিয়ে বাঁচবো বলতো? খোকন খোকন আমার চোখ মুছিয়ে দিয়ে বলল, চিন্তা করো না, আমাদেরও ভালো দিন আসবে দেখো, আসলে বেকার ছেলের মা তো তাই চিন্তা হয়। প্রায় একটা বছর কেটে গেছে, বড় ছেলে তার নতুন বউকে নিয়ে শহরে একটা ঘর ভাড়া নিয়ে থাকে। আমার পরিবার বলতে এখন ছোট খোকা আর আমি। সুজয় কয়েকটা টিউশন করে, আমি সেলাই মেশিন চালাই, আমাদের সংসার চলে যায়। সেদিন সকালে পিয়ন হাতে একটা চিঠি দিয়ে বললেন, এটা সুজয়কে দিয়ে দেবেন। আমি বললাম, খোকা তো বাড়ি নেই, কয়েকদিন পর ফিরবে, আপনি একটু পড়ে শোনাবেন চিঠিতে কি লেখা আছে। পোস্টম্যান চিঠিটা পড়ে বললেন, খুব আনন্দের খবর, শান্তিনিকেতনের কাছে একটা পোস্ট অফিসে পোস্টমাস্টারের চাকরি পেয়েছে আপনার ছোট ছেলে সুজয়, এই দেখুন অ্যাপয়েন্টমেন্ট লেটার, আগামী সপ্তাহেই তো চাকরিতে যোগ দিতে হবে। আমার দু চোখ বেয়ে নেমে আসা জল, এমন আনন্দের খবরে আমাকে নির্বাক করে দিয়েছিল। আমি শুধু মনে মনে ঈশ্বরকে বলেছি, আর কেউ আমার খোকাকে বেকার বলে অপমান করবে না, সমালোচনা করবে না। প্রথম দিন অফিস যাওয়ার আগে সুজয় আমায় প্রণাম করে বলেছিল, দেখো মা, আমরা এবার খুব ভালো থাকব। সবাইকে আন্তরিক অনুরোধ, একটা বেকার ছেলের সম্পূর্ণ জীবনের লড়াইটা খুব কঠিন, তার পাশে যদি দাঁড়াতে না পারেন, সমালোচনা বা চর্চা করে তাকে দুর্বল করবেন না, এবং একটা বেকার ছেলের মা হিসেবে নিজেকে কখনো নিচু মনে করবেন না, কারণ এই সমাজের মানুষ সব সময় সফল ব্যক্তিকে মাথায় তুলে রাখে। জীবনে কিছু না হয়ে উঠতে পারলে মানুষ তাদেরকে সমালোচনা করে,
ব্যর্থ বলে তাদেরকে অবজ্ঞা করে, কিন্তু একজন মা হিসেবে আপনি তো তার লড়াইটা জানেন। তার সারা জীবনের অধ্যবসায়, তার চেষ্টা, কতটা কঠিন সে লড়াই। প্রতিটি মায়ের উচিত এমন ডিপ্রেশনে যাওয়া ছেলে মেয়েদেরকে নতুন করে অনুপ্রেরণা যোগানো, যেন জীবনের মূল স্রোত থেকে কেউ হারিয়ে না যায়, সবাই সুজয়ের মতো লড়াকি হয়ে ওঠে, একটা উজ্জ্বল আগামীর স্বপ্ন দেখতে পারে, একদিন যেন সবাই সফলতাকে ছুঁতে পারে। তাই একজন বেকার ছেলের মা হিসেবে নিজেকে কখনো দুর্বল ভাববেন না, ভাববেন তার সাহস এবং সম্বল হতে হবে আপনাকে। একটা বেকার মেয়ের মায়ের ক্ষেত্রেও একই কথা বলাই যায়, তবে সমাজে বেকার ছেলের আলোচনা বেশি শোনা যায়, বেকার মেয়ে পরিচয়টা ততটাও প্রচলিত না। তাই ছেলেদের কথাই বললাম, ভাববেন তার সাহস এবং সম্বল হতে হবে আপনাকেই।